নভেম্বর বিপ্লব দিবসকে সামনে রেখে রবিবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য উল্লেখ করে মানিক সরকার বলেন, পৃথিবীর ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। 105তম বিপ্লব দিবসকে সামনে রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেছেন মানিক সরকার। আজকের যে রক্তদান শিবিরটা এখানে করা হচ্ছে, এটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পূর্ব লোকাল কমিটি, এই রক্তদান শিবিরটা তারা করছে নভেম্বর বিপ্লবের 105তম বার্ষিকী পূরণ হওয়ার ঘটনাকে স্মরণে রেখে। তার মানে 7 তারিখ এটা 106 বছরে পা দেয়, এটা খুব তাৎপর্যমণ্ডিত আমার নিজের যা মনে হচ্ছে। নভেম্বর বিপ্লব এমন একটা ঘটনা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, শোষকদের হাত থেকে শোষিতরা ক্ষমতা দখল করেছে, অনেক জীবন গেছে, অনেক রক্ত ঝরেছে এবং পৃথিবীর বুকে প্রথম শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ তারা প্রতিষ্ঠা করেছে।